মা চণ্ডালা প্রতিহতরয়ো যস্য প্রেম প্রবাহ লোকাতীতোপ্যহহ ন জহো লোক কল্যাণ মার্গম ত্রৈলোকেপ্যা প্রতিম মহিমা জানকী প্রাণবন্ধো ভক্ত্যা জ্ঞানম মৃতবর বপু সীতয়ায়ো হি রামহ স্তব্ধীকৃত্যা প্রলয়কলিতম বাহবোথম মহান্তম হিত্বা রাত্রিম প্রকৃতি সহজাম অন্ধতামিস্ত্রমিশ্রম গীতম শান্তম মধুরমপ্যহ সিংহনাদম জগর্জ সোয়ম জাত প্রথিত পুরুষো রামকৃষ্ণ স্মৃতানিম জয় জয় রামকৃষ্ণ বংশকল্পতরু জয় জয় ভগবান জগতের গুরু জয় জয় গুরুমাতা জগত জাননী রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্যদায়িনী জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ সবার চরণ রেণু মাগে অধম। শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। আমাদের আজকের আলোচনার বিষয় শ্রী রামকৃষ্ণ দেবের ইসলাম সাধন। পুঁথিকার লিখছেন, জয় জয় রামকৃষ্ণ বংশকল্প তরু জয় জয় ভগবান জগতের গুরু জয় জয় গুরুমাতা জগত জাননী রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্যদায়িনী জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ সবার চরণ রেণু মাগে অধম। শ্রীপ্রভুর লীলাকাণ্ড লীলার আকর যাবতীয় লীলারঙ্গ ইহার ভিতর ভাবময়ী রঙ্গেশ্বরী লীলার প্রাঙ্গণে যখন করিল যাহা সকল এখানে বীজতলা জগতের সকলই আছে সমরস যুক্ত সব ঠাকুরের কাছে সর্বধর্ম সমন্বয়ে অনর্থ বিচারে একত্রিত অঙ্গীভূত সতই লীলায় একে 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 সবে সবে এক শান্তি নিষ্পত্তি একমাত্র এ লীলার নিজস্ব সম্পত্তি। পুঁথিকার বলছেন যে শ্রীরামকৃষ্ণের লীলাকাণ্ড লীলারও আকর। আকর শব্দটা আপনারা অনেকেই জানেন, যারা আরো আগে এখন আর ব্যবহার করা হয় কিনা জানি না, একটা ওষুধ ব্যবহার করা হতো অ্যাকোয়াটাইকোটিস জোয়ানের আরোপ, জোয়ানকে তার নির্যাস বার করে সেটা ডাইরেক্টলি খাওয়া যায় না, জলের সাথে মিশিয়ে খাওয়া হয়, যে আপনি এক বোতল কিনে নিলে 100 দিনের ওষুধ খাওয়ার আকর আপনি পেয়ে গেলেন, 100 দিনে আপনার হজম শুদ্ধির আপনি পথ খুঁজে পেলেন। ঠিক সেই রকমই বলছেন যে শ্রীরামকৃষ্ণ হলেন আকর, তার থেকেই সমস্ত কিছুর সৃষ্টি, আপনি চাইলে তার থেকে সমস্ত কিছু আপনি খুঁজে পেতে পারেন, এমন সুন্দর তার ব্যবস্থা। প্রতিকার বলছেন যাবতীয় লীলারঙ্গ ইহার ভিতর, এই যে এই নানা রকম ভাবের যে লীলা আমরা দেখি এগুলো সব এর ভেতরেই প্রকাশিত হচ্ছে। ভাবময়ী রঙ্গেশ্বরী লীলার প্রাঙ্গণে যখন করিল যাহা সকল এখানে, বলছেন ভগবান যিনি তিনি ভাবময়ী শক্তিস্বরূপিণী, তিনি যখন যে লীলা অভিনয় করবার জন্য মনস্থ করেছেন ঠিক ঠিক সেই সেই লীলাগুলি অভিনয় করে দেখিয়েছেন এবং একবার নিখুঁত অভিনয়। অভিনয় কেন বলছেন, কারণ এ প্রায় লিটারালি খেলা, শ্রীরামকৃষ্ণ যদি না আসতেন এই খেলাগুলোও চলত, কিন্তু এই যেন তিনি খেলা করছেন আমাদের সকলের সাথে, এক একটা লীলা করছেন। 3 দিনে অদ্বৈত সাধন করলেন, গুরু তার গুরু 40 বছর লাগিয়ে দিলেন যে সাধন ভজন করতে, সেইটি করতে তার 3 দিন লেগে গেল, একবারে ছেলে মানুষের মতো খেলা। আমরা দিনের পর দিন চেষ্টা করে চলেছি তথাপি এই মনের অবস্থা হয় না, অথচ শ্রীরামকৃষ্ণ বসা মাত্র তার মন গভীরে সমাধিতে মগ্ন হয়ে যাচ্ছে, বাইরের জগতের এত তাপ উত্তাপ কিছুই তাকে স্পর্শ করছে না, বলছেন সবটুকুই যেন তার খেলা।
বলছেন বীজতলা জগতের সকলেই আছে সমরস যুক্ত সব ঠাকুরের কাছে। যেরকম আমরা ধান রোয়ার আগে, আপনারা তো শহরের লোক জানেন না, বীজতলা তৈরি করা হয়, একটা জায়গায় আগে বীজ ফেলে সেই গাছ তৈরি করা হয়, একটা স্পেসিফিক জমি রাখা থাকে সেটার জন্য, তারপরে তার থেকে তুলে একটু দূরত্ব রেখে রেখে ধান রোয়া হয়। আমরা চাষি বলে এগুলো খুব ভালো করে জানি, প্রত্যেকবার আমরা ধান রুই, তাই এই গল্পগুলো আমরা জানি। ওই বীজতলা থেকে আঁটি, আমরা আঁটি করে করে বীজতলা নিয়ে আসা হয়, তারপরে একটা নির্দিষ্ট দিনে ধান রোয়া হয়ে গেলে সেই ধানগুলো, ধান রোয়ার দিনে একটু দূরত্ব রেখে রেখে, এক হাত এক হাতেরও কম দূরত্ব রেখে রেখে ধানগুলো আমরা রুইয়ে দিই, তারপরে ওটা বাড়তেও সাহায্য করায়। বলছেন সেই রকম একটা, যেমন স্পেসিফিক একটা জায়গার ভেতরে সমস্ত বীজতলা থাকে, মানে আপনার যদি 5 বিঘা জমি থাকে তা তার যে বীজ বীজতলা সেটা একটা ছোট্ট জায়গার মতো থাকে, ঠিক সেই রকম জগতের যাবতীয় ভালো কিছু আছে সমস্ত কিছুর বীজ শ্রীরামকৃষ্ণের আছে। বলছেন সমরসযুক্ত, সমরসযুক্ত মানে প্রত্যেকের প্রতি সমান ভালোবাসা, খ্রিস্টান ধর্মের প্রতি, হিন্দু ধর্মের প্রতি, বৌদ্ধ ধর্মের প্রতি, যত সকলে আছে সবার প্রতি সমান ভালোবাসা। যেরকম শরবত দেওয়া হচ্ছে, আপনারা দেখবেন শরবতের দোকানে শরবত দেওয়া হয় ঠিক নির্দিষ্ট, মানে একই পরিমাণ বরফ দেওয়া হয়। আমরা ছেলেবেলায় প্রার্থনা করতাম একটু বরফটা কম দিয়ে যদি রস শরবতটা বেশি দেওয়া হতো, কোনো কালেই দেওয়া হতো না। তারপরে ওই যে জিনিসটা যেটা নির্যাসটা দেওয়া হতো দইয়ের পরিমাপটা, পরপর পরপর 4টে গ্লাসে এমনি 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 করে ঢেলে যাচ্ছে, কিন্তু প্রত্যেকটাতে সম পরিমাণ আছে। আর শেষকালে যে দেওয়া হতো চকলেট বা ম্যাঙ্গো বাইট যেটা দেওয়া হতো, সেইগুলো পরে দেওয়া হতো, সেটাও সমানভাবে দেওয়া হতো। পুঁথিকার বলছেন যে সমরস যুক্ত সব ঠাকুরের কাছে, সর্বধর্ম সমন্বয়ে অনর্থ বিচার, এইটা একটা খুব বড় ধরনের কথা। এই যে আমরা বলে থাকি না যে সর্বধর্ম সমন্বয় করব, বলছেন সর্বধর্ম সমন্বয়ের এই যে ভাবটা এটা একটা অনর্থ বিচার, কারণ যখনই আমরা করতে যাব তখনই মনে হবে আমার ধর্মটা বড় আর অন্য ধর্মগুলো ছোট। সেদিনকে একজন লিখছিলেন আমাদের এই নানা রকম, এখন তো ফেসবুক জ্ঞান পুস্তিকা, আমরা রোজ আমাদের আশ্রমে মঙ্গল দর্শন দিই, এবং মঙ্গল দর্শন দেওয়ার সময় কেউ যদি কাপড় শাড়ি দিয়ে থাকেন তার নামটি উল্লেখ করা থাকে, তাদের একটা গ্রুপে তিনি আমাকে লিখলেন, ঠাকুর বলেছেন ডান হাতের ধর্ম, বাঁ হাত, ডান হাত দিয়ে দান করলে বাঁ হাত যেন জানতে না পারে। তাহলে আপনাদের এই জানানো এই অ্যাডভার্টাইজমেন্ট এটা কি ঠিক হচ্ছে? আমি আর তাকে কি বললাম, বললাম যে 3টি কথা আপনার এখানে প্রযোজ্য। নম্বর 1, স্বামী বিবেকানন্দ তার গুরু ভাইদের যে কথাগুলো বলেছেন সেটা একটু ভালো করে পড়া দরকার, দান পাওয়া, দানের স্বীকৃতি আর তার পাবলিকেশন। স্বামীজি বলছেন এই 3টে জিনিস দরকার আছে, দান যেমন পাচ্ছি, দানের স্বীকৃতি, ওই যে আপনাদের মানি রিসিভ দেওয়া হয়, ATG সার্টিফিকেট দেওয়া হয়, সেটা হচ্ছে স্বীকৃতি, আর পাবলিকেশনটা হচ্ছে ক্লিনলিনেস, অ্যাকাউন্টিং একেবারে ট্রান্সপেরেন্সি, আমি এই পেয়েছি এই তোমাকে জমা দিল, এটা পাবলিশ করতেই হবে, এটা স্বামীজির আদেশ। আমি বললাম স্বামীজি তার গুরু ভাইদের যে চিঠিগুলো লিখেছেন সেগুলো পড়া দরকার, আমাদের বেশিরভাগই আমরা রামকৃষ্ণ বিবেকানন্দ লিটারেচার ভালো করে পড়ি না, কিন্তু কমেন্ট করতে 5 মিনিটও সময় ব্যবহার করি না। 2 হচ্ছে যে ঠাকুরের এই যে একটা কথা আছে যে সবার ঘড়ি ঠিক চলছে, আমার ঘড়িটাই ঠিক চলছে, সবার ঘড়িটা ভুল, এটা আপনি এটা দিয়ে প্রমাণ করে দিলেন যে আমি যেটা ভাবি সেটাই ভুল, আর সাধু সন্ন্যাসীরা যেটা লিখছেন সেটার মধ্যে কোনো সারবস্তু নেই। আর 3 হচ্ছে শ্রী শ্রী মা বলেছিলেন অপ্রিয় সত্য অপ্রিয় হলে সেটা প্রকাশ না করাই ভালো, আপনি এত বড় একটা ডিকটাম কী করে লঙ্ঘন করলেন সেটাই আমি বুঝতে পারছি না। তারপরে খানিক বাদে এই লেখার পরে অনেকে লিখতে শুরু করলেন, এবং অবশেষে তিনি দেখলাম পরের দিন সকালে দেখলাম রাত্রি 12:30 সময় তিনি লিখছেন আমারই ভুল হয়ে গেছে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এবং আমি আমার পোস্ট তুলে নিচ্ছি। এটা কোনো কাজের জিনিস নয়, আমাদের জানতে হবে প্রত্যেকটা জিনিস, কমেন্ট করার আগে জানতে হবে। বিরজানন্দজি এক জায়গায় বলছেন ধর্মকে সবাই বেওয়ারিশ মাল বলে মনে করে, সেইখানে সবার কমেন্ট করার অধিকার আছে, ধর্ম জীবন আমরা যাপন করতে পারি না, ধর্ম জীবন আমরা যাপন করতে চাই না, কিন্তু আমরা চাই ধর্ম জীবন সম্পর্কে আমার কমেন্টটা বলবার কথা।
সেদিনকে যেমন একজন লিখছিলেন যে স্বামী বিবেকানন্দ আপনাদের কি নিরামিষের খাবার কথা বলেননি, আমি তার উত্তরে লিখলাম স্বামী বিবেকানন্দ আমাদের মনটাকে নিরামিষ করবার কথা বলেছেন, খাদ্য খাদ্য নিয়ে কোনো রকম কথা বলেননি। কারণ মন যদি নিরামিষ হয় আপনি যাই খান না কেন আপনার রিয়াকশানগুলো নিরামিষই হবে। আমাদের মন যদি নিরামিষ না হয়, মনটা যদি আমিষ হয়ে থাকে, নানা রকম জটিলতা নিয়ে আমাদের জীবন হয়, তাহলে যতই আমরা ভাতে ভাত খাই না কেন কোনোভাবেই কোনো কিছু হবে না, কাজ করবে না। তাই বলছেন এই যে সর্বধর্ম সমন্বয় আমরা করতে চাই, এটা অনর্থ বিচার। তার কারণ একত্রিত অঙ্গীভূত সতই লীলার, একে একে সব একে সবে সবে এক শান্তির নিষ্পত্তি, একমাত্র এ লীলার নিজস্ব সম্পত্তি। নিজস্ব সম্পত্তি বলছেন শ্রীরামকৃষ্ণ কি দিয়ে গেছেন আমাদের, এই যে বিভিন্ন ধর্ম মতে সাধন করে তিনি দেখালেন সব ধর্মমত এক, এটা কিন্তু আমাদের শাস্ত্রেই আছে। একম সত বিপ্রা বহুধা বদন্তি, সত্য এক, বিপ্রা পণ্ডিতরা তাকে নানাভাবে ব্যক্ত করে থাকে। তিনি পুকুরের উদাহরণ দিলেন, একটাই পুকুর তার চারটে ঘাট, চারজন লোক জল নিচ্ছে, তার জলের ভিন্ন নাম বলছে কিন্তু একই বস্তু, জলটি সেই একই বস্তু থেকে যাচ্ছে। এই এত কিছু বললেন, এর সঙ্গে একটা প্লাস জিনিস আছে, সেটা হচ্ছে শ্রীরামকৃষ্ণের ধর্ম সমন্বয়ের স্পেশালিটি, সেটা হচ্ছে বিভিন্ন ধর্মে যা কিছু ভালো আছে সেগুলোকে সংগ্রহ করে নিজেকে সমৃদ্ধ করা, প্রত্যেক ধর্মে যা জিনিস আছে সেইটিকে নিয়ে সমৃদ্ধ করা। এই যে অনেকে আমরা ইসলাম ধর্মে নানা রকম নিন্দা করে থাকি, নিন্দনীয় যদি কিছু কাজ থাকে অবশ্যই সেটা নিন্দার, কিন্তু এই যে দিনের মধ্যে পাঁচবার তারা প্রার্থনা করেন উইদাউট এনি কম্পালশন, নিজেরা চলে যান, আপনাদের যারা মন্ত্র দীক্ষা নেন হিন্দু ধর্মের, আপনারা দুবেলা কতক্ষণ জপ ধ্যান করেন বলুন দেখি, একটু নিজের দিকে তাকাবেন, অন্যকে সমালোচনা করার আগে দেখবেন। এই যে ধর্মীয় অনুশাসনকে মেনে নেওয়ার যে সমস্ত ব্যাপারটি তাদের থাকে, কত অবাধ তাদের ভেতরে, এই ভালো দিকগুলো কিন্তু দেখার। যেমন তাদের ভিতরে ধর্মীয় অনেক রকম গোড়ামি আছে যেগুলোকে অবশ্যই সমর্থন করা উচিত নয়, কিন্তু ধর্মীয় অনুশাসনের প্রতি যে ভালোবাসা আছে এটি দেখলে হতবাক হয়ে যেতে হবে। নরেন্দ্রপুরে থাকাকালীন একবার আড়াপাঁচ থেকে আমি ফিরছি, মাঝখানে একটা মসজিদ আছে, আমি কিছুতেই গাড়ি এগিয়ে যেতে পারছে না কারণ শুক্রবার দিন নামাজ হচ্ছে, একবারে দলে দলে মানুষ নামাজ পড়তে মসজিদে যাচ্ছেন, রাস্তা এই কারণে আটকেনি, এত লোক যাচ্ছে যে আমরা ঠিক মতো সময় যেতে পারছি না। আমি মনে মনে ভাবছি আমাদের দুর্গা পুজোয় যখন অঞ্জলি হয়, একজন আমাকে বলছিলেন নরেন্দ্রপুরে থাকাকালীন, বলছেন বুঝলেন তো একটা জাস্ট অঞ্জলি দিয়েলাম, এই জাস্ট অঞ্জলিটা যে কী এটা আমরা বুঝতে পারি না। স্টুডেন্ট সময় থাকাকালীন দেখেছি ডান হাত দিয়ে দাঁত মারছে আর বাঁ হাত দিয়ে বেলপাতা তুলছে, আমরা জিজ্ঞেস করলাম কী করবি রে, বলে একটা জাস্ট পূজা করব। এই জাস্ট পূজা, এই যে আমাদের জীবনে জিনিসটা এত ফেক হয়ে গেছে, এত হালকা হয়ে গেছে, এটা কিন্তু কথা নয়। বলছেন শ্রীরামকৃষ্ণ দেব তার ধর্ম সমন্বয়ের বাণীর এটা কথা এক, যে সব ধর্মমত সত্য, সব ধর্মমত আমাদের এক জায়গায় নিয়ে যায়, নাম আলাদা হতে পারে কিন্তু সবাই এক জায়গায় নিয়ে যায়। দুই হচ্ছে প্রত্যেক ধর্মমতে যা কিছু ভালো সেগুলোকে নিজের মধ্যে নিয়ে নিজেকে সমৃদ্ধ করা। বলছেন এটি তার লীলার নিজস্ব সম্পত্তি। পুথিকা দিচ্ছেন, অমৃত সাগর সাগরে যেন বিষের লহরী, অদ্যাপিহ নিবারিতে পারিল না কেউ, ধর চিরকাল ধর্ম রাজ্যে দেশ দ্বন্দ্ব ভারী, অমৃত সাগরে যেন বিষের লহরী, অদ্যপিহ নিবারিতে পারিল না কেউ, বরঞ্চ ক্রমশ বৃদ্ধি গরলের ঢেউ, নিরক্ষর দিন বেশে হয়ে অবতার, দুরন্ত তরঙ্গে প্রভু করিলা নিবার, কুলিশের গতিরোধ কুসুমের দলে, রক্ষজয়ী হতবল বালকের বলে, একমাত্র তৃণেবদ্ধ প্রমত্ত বারণ, শৈবালের ধারে ব্রহ্ম অস্ত্রের ছেদন, নির্বাণ বারান বারবানল ফটিকের জলে, কেমনে করিলা প্রভু লীলার কৌশলে। বলছেন এই যে আমাদের ধর্ম মত পথ এগুলো অমৃত লহরী, অমৃত কেন, এগুলো বাঁচতে আমায় সাহায্য করে, এগুলি আমাকে ভালো জিনিস করতে সাহায্য করে। স্বামীজির সেই বিখ্যাত কথাটি আছে বলরাম বাবুকে লেখা, বলছেন ছিলেন পশু হয়েছেন মানুষ হবেন দেবতা। আমাদের এই ধর্মীয় পথে জার্নির একটাই মূল উদ্দেশ্য,
আমার ভেতরে যে দেবতা মানুষটি আছে, লুকিয়ে আছে, ঘুমিয়ে আছে, তাকে জাগ্রত করা। এই গল্পটা আপনাদের বলেছিলাম কি না জানি না, একজন বেহালা বাদক, তিনি বেহালা বাজান, খুব অল্প বয়সে মারা গেলেন, ফলে তার বিশেষ কিছু টাকা পয়সা তার কাছে ছিল না। তার যে স্ত্রী একে একে তিনি মারা যাওয়ার পর অর্থাভাবে তার জিনিসপত্র বিক্রি করতে শুরু করলেন। অবশেষে বিক্রি হতে এলো তার সেই বেহালাটা। বেহালাটা দীর্ঘদিন বাজানোর ফলে খারাপ হয়ে গেছে, পুরনো হয়ে গেছে, রংচটা হয়ে গেছে, সেটা আর কেউ কিনতে চাইছে না। বেহালাটা টেবিলের ওপর রাখা আছে, কেউ তার দিকে ফিরেও তাকান না। এক ভদ্রলোক এলেন, তিনি বেহালাটাকে ইয়ে করলেন, টিউনিং করলেন, তারপরে বাজাতে শুরু করলেন। সমগ্র নিলাম ঘরে যে যেখানে ছিল সবাই ঘাট ঘুরিয়ে সেই বেহালা বাদকের বাজনা শুনছেন। ভদ্রলোক বাজিয়ে চলেছেন আর তিনি আর সবাই শুনছেন। যে যেখানে যা কিছু কিনছিল সেখান থেকে সরে এসে সেই বেহাল টেবিলের সামনে দাঁড়িয়েছে। বেহালা বাদক বেহালাটা নামার সঙ্গে সঙ্গে সবাই বলছেন, ওই বেহালাটা আমাদের চাই। $10 বেহালা $1,000 বিক্রি হয়ে গেল। ভগবান হচ্ছেন আমাদের কাছে সেই বেহালা বাদকের মতো। আমাদের ভেতরে যে ভালো গুণ আছে সেগুলোকে টিউন করে বাজিয়ে আমাদেরকে মোহিত করেন, যাতে আমরা জানতে পারি যে আমরা একটা ক্ষুদ্র মানুষ নই। রোজ আমরা যে জীবন যাপন করি, যে মানুষগণ জীবন যাপন করে, আমরা ঠিক ওইটুকুই নই, অতটুকু লিমিটেড নই, ওর বাইরেও আমি আছি। এটা হচ্ছে কথা। তাই বলছেন ধর্ম হচ্ছে অমৃত সাগর। অমৃত সাগর মানে এমন এক সাগর যেখানে ডুব দিলে আমরা নতুন করে জীবন দর্শন পাই, যে নতুন করে বেঁচে থাকার শক্তি অর্জন করে থাকি। বলছেন এই অমৃত সাগরে ধর্ম নিয়ে চর্চা মানে হচ্ছে বিষের লহরী তোলা, বিষের ঢেউ তোলা। বলছেন অদ্যপিহ নিবারিতে পারিল না কেউ, ক্রম বরঞ্চ ক্রমশ বৃদ্ধি গরলের ঢেউ, নিরক্ষর দিনবেশে হয়ে অবতার, দুরন্ত তরঙ্গে প্রভু করিলা নিবার। এবারে যিনি এলেন তিনি কিন্তু লেখাপড়া শিখে আসেননি, তিনটি অলঙ্কার ধারণ করে এসেছিলেন। একটা হচ্ছে নিরক্ষরতার অলঙ্কার, একটা হচ্ছে দারিদ্রতার অলঙ্কার, আর একটা হচ্ছে পরাধীনতার অলঙ্কার। তিনি লেখাপড়া শেখেননি, পাছে লোকে তাকে জ্ঞানী বলে, সেই কারণে তিনি নিরক্ষরতার অলঙ্কার ধারণ করে এলেন। তিনি দরিদ্র পরিবার থেকে এলেন, হত দরিদ্র পরিবার থেকে এলেন, যার দিকে লোকে ফিরেও তাকায় না। আর তিন হচ্ছে পরাধীনতার অলঙ্কার, অন্যের দাস হয়ে এলেন, রানী রাসমণির মন্দিরে চাকরি করলেন। আমরা মালিকের দিকেই ফিরে তাকাই না, তো চাকরের দিকে কে ফিরে তাকাবো? সেই কারণে তিনি এই তিনটি অলঙ্কার ধারণ করে এলেন, আমাদের কাজ করবেন বলেন। কিভাবে করলেন? পুলিশের প্রতিরোধ কুসুমের দলে, পুলিশ মানে হচ্ছে ওই বজ্র, বজ্রের প্রতিরোধ করলেন তিনি কুসুম দিয়ে, তার সফটনেস দিয়ে, তার কোমলতা দিয়ে। ভেবে দেখুন ওই অত আমাদের নরেন্দ্রনাথকে আমরা সবসময় লাটু মহারাজকে মিরাকেল বলি, আমি তো বলি নরেন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণের শ্রেষ্ঠ মিরাকেল। গিরিশচন্দ্র ঘোষ এসেছেন, তিনি বলছেন মশাই যেখানে বসে থাকি সেখানকার 7 হাত মাটি অপবিত্র হয়ে যায়। ঠাকুর নাচছেন আর গাইছেন, আমি দুর্গা 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 বলে মা যদি মরি। গিরিশ অবাক হয়ে তাকিয়ে আছেন, তার মতো পাপিষ্ঠ যাকে লোকে বেশ্যাসক্ত সুরাসক্ত বলে জানে, এই লোকে তাকেও ভালোবাসে। পাঁড় মাতাল গিরিশ মাঝরাত্রিরে এসেছেন দক্ষিণেশ্বরে, ঠাকুর লাটু মহারাজকে পাঠাচ্ছেন যা যা গিয়ে ঘোড়ার গাড়িতে গিয়ে দেখ আর কিছু আছে কিনা, মানে বোতল টোতল ফেলে এসছে কিনা। তারপরে সেই বোতল নিয়ে এসে গিরিশ খেলেন আর সেই মাঝরাত্রে ঠাকুরের হাত ধরে নাচছেন। আমরা যাকে বল ড্যান্স বলি সেই রকম বল ড্যান্স হচ্ছে শ্রীরামকৃষ্ণ এবং গিরিশচন্দ্র ঘোষ। গিরিশচন্দ্র তার জীবনীতে লিখছেন, তিনি আমাকে শাসনের শক্তি দিয়ে নয় ভালোবাসার শক্তি দিয়ে আমাকে বশ করে নিয়েছিলেন। এত ভালোবাসা দিয়েছেন, উজাড় করে ভালোবাসা দিয়েছেন। গিরিশ ঘোষের মতো এমন বঙ্কিম মানুষকেও সহজ করে নিয়েছেন। একমাত্র তৃণেবদ্ধ প্রমত্ত বারণ, শৈবালের ধারে ব্রহ্ম অস্ত্রের ছেদন, নির্বাণ বারোবা নল ফটিকের জলে, কেমন করিলা প্রভু লীলার কৌশলে। বলছেন সমস্ত কিছু তিনি নিবারণ করেন। সমুদ্রে যখন আগুন লেগে যায় বলছেন স্ফটিকের জল দিয়ে তাকে শান্ত করা হয়েছে। বলছেন হাতি মত্ত তাকে তিনি সেই ভালোবাসার রজ্জু, একটা তৃণর মতো ভালোবাসার রজ্জু দিয়ে বেঁধে ফেলেছেন। পুথিকার লিখছেন
বিশ্বখণ্ড বিশ্ব লীলাকাণ্ড কর দর্শন, দেখিতে যদ্যপি তোর স্বাদ হয় মন, অসম্ভবে সম্ভব করিয়া কইলা খেলা, শান্তির আকর শুনো রামকৃষ্ণ লীলা, ওরে মন ঠাকুরের লীলা গুণগান, শুনিয়া আমার স্বাদ পরম কল্যাণ, কিছার মিছেরি ত্যাজি রূপরস আশা, প্রভু কল্প তরু মূলে নিত্য কর বাসা, নিত্য নিত্য দাও নারা খাও মিঠা ফল, দুহাত তুলিয়া নাচো বাজায় বগল। বলছেন শ্রীরামকৃষ্ণের লীলাকাণ্ড যদি আমরা খুব ভালো করে পর্যবেক্ষণ করতে পারি, তাহলে দেখবেন আমাদের জীবনের একটু একটু করে পরিবর্তন আসবে। এই কারণে আমাদের এই যে দীক্ষা নেবার আগে ঠাকুরমা স্বামীজির জীবনী পড়তে বলা হয়। ঠাকুরমা স্বামীজির জীবনী পড়তে বলা হয় মানে কোনো একটা এক্সারসাইজের মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে তা নয়। যার সঙ্গে সারাটি জীবন কাটাবেন বলে ঠিক করেছেন, তার সঙ্গে একটা প্রাথমিক পরিচয়। আর কথামৃত পড়ে যেতে বলা হয়। কেন কথামৃত পড়ে যেতে বলা হয়? কথামৃতের ভেতরে শ্রীরামকৃষ্ণের তার জীবন্ত লীলা আমাদের কাছে দিয়ে গেছেন। চোখ বন্ধ করলে যে লীলাগুলোকে আমরা পুনরায় অভিনয় করে দেখতে পাই, শুধু পুনরায় অভিনয় করে দেখতে পাই না, সেই লীলা যেটা আজ থেকে অন্তত 150 বছর আগে হয়েছে, সেই লীলাতে আমি নিজেকে যুক্ত করতে পারি। আমি বলেছি আপনাদের, আমার যখন খুব মন খারাপ হয় তখন কতগুলো লীলা চিন্তা করে থাকি। একটা তার মধ্যে হচ্ছে বলরাম বসুর বাড়িতে রথ চলেছে, ঠাকুর রথ টানছেন, রথের দিকে মুখ করে আছেন, দুদিকে দড়ি টানছেন আর গাইছেন, যাদের হরি বলতে নয়ন ঝরে তারা তারা দুপাই এসেছে। আর সেই বানোয়ারির কীর্তনিয়ার দল তারাও গাইছে আর বাজাচ্ছে। ঠাকুর নাচতে নাচতে ওই খানিক এসেছেন, একবারে যেখানটা সিঁড়ি আছে সেইখান অব্দি এসেছেন। ওইখানে এসে দেখলেন তার গান শুনে সবাই নাচছে, তার মধ্যে বলরাম বসু, তিনি দাড়ি দুলিয়ে দুলিয়ে নাচছেন, গিরিশচন্দ্র ঘোষ তার বিরাট শরীর নিয়ে দমাদ্দম পায়ে পদাঘাত করে করে নাচছেন, শ্রীরামকৃষ্ণের সঙ্গে রথ এগোতে থাকলো, এরা তার পেছন পেছন নাচতে নাচতে চলেছে, এইরকম ভাবে ঘুরছে, এক অদ্ভুত আনন্দ মূরতি, সবাই মোহিত হয়ে আছেন। সেই দলের ভেতরে যারা খোল বাজাচ্ছিলেন, এত দীর্ঘ সময় ধরে তারা খোল বাজিয়েছেন, আঙুল ফেটে রক্ত বেরোচ্ছে, খুলি রক্তাক্ত হয়ে গেছে, তথাপি তারা এক অদ্ভুত আনন্দের মধ্যে বসে আছেন। চোখ বন্ধ করে ভাবুন আর দেখবেন ওই যে রথের দলে যারা, ওই গিরিশ তারপরে বলরাম যারা নাচছিল, ওই দলে আপনিও আছেন, আপনিও পেছন পেছন নাচতে নাচতে চলেছেন। ভগবান আমাদের এই লীলা উপহার দেন, যাতে তার লীলাগুলো লীলারশির ধরে আমরা তার কাছে পৌঁছতে পারি। পুঁথিকার তাই বলছেন, ভগবান হচ্ছেন কল্প বৃক্ষ গাছ, তার তলায় তোমরা বাস করছো, অতএব চিন্তা কিসের? মাঝে মাঝে একটু করে ধাক্কা দাও, ধাক্কা মানে প্রেয়ার, আমার এইটা চাই আমার ওইটা চাই, গিভ আ প্রেয়ার, প্রেজেন্ট প্রেয়ার, তারপরে সঙ্গে সঙ্গে সেই ফল পড়বে, আর সেই ফল ফল খাও আর আনন্দে থাকো। এই ফল খেতে খেতে একটা সময় এই জাগতিক ফলের প্রতি আমাদের আকর্ষণ কমে যাবে। প্রথম দিকে কিন্তু আমরা জাগতিক জিনিসই চাই, যে আমার ছেলেটার ভালো চাকরি হোক, মেয়েটার বাল্টিমোরে বিয়ে হোক, এরকম সব জাগতিক জিনিসই চাই। কিন্তু একটা সময় জাগতিক জিনিস চাইতে চাইতে আমাদের চাওয়ার ভাণ্ডারটা শূন্য হয়ে যায়। একটা সময় আমরা বুঝতে পারি যে আমাদের আর চাইতে হয় না। এই অর্থনীতিতে পড়ানো হয় না, ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগিতা বিধি। নরেন্দ্রপুরের মন্দিরে গেটে কমলা লেবু বসেছে 100 পয়সায়, আপনি 100 পয়সা দিয়ে কিনলেন। তারপরে এই একটু এগিয়ে গিয়ে যখন সোনারপুর মোড়ে গেলেন, ওখানে দেখলেন 96 পয়সা দাম, আপনি দরাদরি করছেন, 96 পয়সায় বিক্রি হবে, 96 পয়সায় কিনছেন। দাওনাগাজি মোড়ে গেলেন, সেখানে 93 পয়সায় বিক্রি হচ্ছে। তারপর যখন ঢালাই ব্রিজের কাছে গেলেন, ফ্রিতে দিচ্ছেন, আপনি নেবেন না, কেন? আপনার যে ওইটা জিনিসটার প্রতি উপযোগিতা সেটা জিরো হয়ে গেছে। এটা আমাদের অর্থনীতির একটা সূত্র, ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগিতা বিধি। উপযোগিতায় জিনিসের প্রতি আকর্ষণ, এটা ধীরে ধীরে অপসৃত হয়ে যায়। আমরা তখন আর কোনো কিছু চাই না, তখন শুধু নাচে তার দিকে তাকিয়ে থাকি। পবিত্রতা, ভালোবাসা, সৌন্দর্য, এইগুলোই প্রতি, মনের সৌন্দর্য এইগুলোই আকর্ষণ করে থাকে। পুথিকার বলছেন, জাতিতে ক্ষত্রিয় নাম শ্রী গোবিন্দ রায়, সন্নিকটে দমদমা বসতি যথায়, পার্সি আরবি ভাষা বিশেষিয়া জানা, ঈশ্বরানুরাগী ভক্ত তত্ত্বান্বেষী জনা, নানা ধর্ম আলোচনা তত্ত্ব লাভিচ্ছায়, নির্ণয় করিতে তার নিজের উপায়,
নিত্যই কোরআন গ্রন্থ পাঠ মনোযোগে সুফি দরবেশের মতো মিষ্টতর লাগে। এ পথ কেবল মাত্র ভক্তি প্রেমে ভরা, ভাবিলে ভাবুক ফুটে ভাবের ফোয়ারা। হিন্দু মতে পঞ্চভাবে যেন উপাসনা, ভাবের পসরা শিরে ভাব বেচা কেনা। এথাও ভাবের খেলা সেই মত ঠিক, মন মত গোবিন্দের গোবিন্দ প্রেমিক। তাই ইসলামীয় ধর্ম করিয়া গ্রহণ, নিভৃতে নির্জনে করে তাহার সাধন। পুথিকার বলছেন, ঠাকুরের যিনি ইসলাম সাধক গুরু ছিলেন, তিনি কিন্তু আদতে মুসলমান ছিলেন না, তিনি আদতে হিন্দু ছিলেন। গোবিন্দ রায় নাম তার দমদমে বাড়ি, গোবিন্দ রায় নাম দমদমে বাড়ি। তিনি দুটি ভাষায় বিশেষ পারদর্শী ছিলেন, একটি হচ্ছে পার্সি আর দ্বিতীয় হচ্ছে আরবি। এই দুটো ভাষায় তিনি বিশেষ পারদর্শী ছিলেন বলে তিনি এইসব পার্সি নানা জিনিস পছন্দ করতেন। আরেকটা বড় জিনিস বলছেন, ঈশ্বর আনার ঈশ্বর অনুরাগী ভক্ত তত্ত্বান্বেষী জনা। আমরা অনেকেই ভগবানকে ভালোবাসি, আমাদের ভক্তি কিছু কম নেই, কিন্তু একটি গুণ আমাদের সবসময় কম থাকে, সেটা হচ্ছে তত্ত্বান্বেষী। তত্ত্বের অন্বেষণ করতে চাই, আমি যেটুকু জানি সেটুকুই শেষ নয়, তারপরেও আরও অনেক কিছু আছে। সেই জানতে চাইবার ইচ্ছাটা আমাদের ভেতরে সবসময় কাজ করে না, এই তত্ত্বান্বেষী হওয়াটা ভীষণ জরুরি। এই তত্ত্বান্বেষী না হলে কখনো সাধক এগিয়ে যেতে পারে না। আপনার গুরু আপনাকে যে সাধন ভজনের পথ বলে দিলেন, আপনি মন প্রাণ উজাড় করে সাধন ভজন করছেন, কিন্তু আপনার অনুভব ক্রমাগত বাড়ছে। আপনি যদি মনে করেন এই সকালে 100 আট বিকেলে 100 আট জপ করলেই আপনার হয়ে যাবে, তাতে কিন্তু নয়। যতক্ষণ না পর্যন্ত আপনি ভেতরে আরও কী আছে দেখার চেষ্টা যতক্ষণ না করবেন ততক্ষণ হয় না। শ্রীরামকৃষ্ণ দেব উদাহরণ দিচ্ছেন, সে একজন কাঠ কাটছিল, ব্রহ্মচারী তাকে বলে এগিয়ে চলো। সে খানিকটা এগিয়ে গিয়ে দেখলো চন্দন কাঠের বন, অনেক চন্দন কাঠ কেটে সেসব বিক্রি করে প্রচুর টাকা সে উপায় করলো। তারপরে সে বাড়িতে বসে আছে, একদিন ভাবলো ব্রহ্মচারী তো থেমে যেতে বলেননি। তারপরে এগিয়ে গিয়ে দেখলো তামার খনি, তারপরে রূপার খনি, সোনার খনি, হীরের খনি। সাধক জীবনে তত্ত্বের অন্বেষণ, ঈশ্বরের অন্বেষণ যদি না থাকে, তাহলে সাধক একটা জায়গায় থেমে যায়, কিছুতেই সে এগিয়ে যেতে পারে না। নানা ধর্ম আলোচনা তত্ত্বাভিলাচ্ছায়, নির্ণয় করিতে তার নিজের উপায়। নিত্যই কোরআন গ্রন্থ পাঠ মনোযোগে সুফি দরবেশের মতো মিষ্টতর লাগে, সুফি দরবেশের মতো মিষ্টি সেই পথ, সেই পথকে তিনি ধারণ করে এগিয়ে চলেছেন। বলছেন, এ পথ কেবল মাত্র ভক্তি প্রেমে ভরা, ভাবিলে ভাবুক ফুটে ভাবের ফুয়ারা। হিন্দু মতে পঞ্চভাবে যেন উপাসনা, ভাবের পসরা শিরে ভাব বেচা কেনা। আমরা এই যে পঞ্চভাবে সাধন করি, সাক্ষ্য বাৎসল্য মধুর এই সন্তান, এই নানা রকম ভাবে যে সাধন করি, প্রত্যেকটা পথ দিয়ে আমরা তাকে ধরার চেষ্টা করি। কখনো মনে করি তিনি প্রভু, আমি তার দাস। বাড়ির চাকর যেরকম করে সাধন ভজন, ঠিক সেরকম ভাবে সাধন ভজন করি। সব সময় মনে হতে থাকে যে ভগবানের কিরকম কি লাগছে, কেমন কি লাগছে। এই দাস্যভাবে সাধন করতেন আমাদের একজন সাধু, তার গল্প অনেকবার বলেছি, স্বামী হিতানন্দজী মার্জ, খুব পণ্ডিত সাধু ছিলেন। যেমন পূজা জানতেন ভীষণ ভালো, শ্রীরামকৃষ্ণ দেবের পূজারী ছিলেন, তেমনি খুব ভালো শাস্ত্রাদি পড়াশোনা করেছিলেন। তিনি নামতেন, আপনাদের দেখার সৌভাগ্য হয়নি, ঠাকুরের দোতলার ঘর থেকে যখন একতলায় নামেন, চারটে করে সিঁড়ির পরে একটা করে ল্যান্ডিং আছে। তো মহারাজ নামতেন, চারটে করে সিঁড়ি নেমে ল্যান্ডিং ছেড়ে একটা সিঁড়িতে এসে দাঁড়িয়ে পড়তেন, আবার চারটে করে সিঁড়ি নেমে ল্যান্ডিং ছেড়ে আবার দাঁড়িয়ে পড়তেন। একজন সাধু তাকে জিজ্ঞেস করছেন, মহারাজ এরকম থেমে থেমে নামেন কেন? তিনি বলছেন, ঠাকুরের তো অনেক বয়স হয়েছে, ঠাকুর আমার কাঁধে হাত দিয়ে নামেন, অত তাড়াতাড়ি নামতে পারেন না, চারটে করে সিঁড়ি নেবে, তিনি একটু বিশ্রাম নেন, তারপরে নামেন। দেখুন, এটা সম্পূর্ণই কিন্তু অলীক, সম্পূর্ণই কল্পনা, কিন্তু সব সময় তার মনে হচ্ছে যে একটা জীবন্ত জাগ্রত। এই যে দাস্যভাবে তিনি সাধন করছেন, তার সময় নিয়ম ছিল, ঠাকুর যেহেতু ফুলের তীব্র গন্ধ পছন্দ করতে পারতেন না, তাই ঠাকুরের সামনে বা অর্ঘে কোনো তীব্র ফুলের গন্ধ হলে ফুল দেওয়া হয় না। একটা ছোট বাটিতে করে, এই গরমকালে বেল ফুল গন্ধরাজ, একটা ছোট বাটিতে করে ঠাকুরের একটু পাশে দূরে রাখা থাকে, যাতে সেই গন্ধটাও আসে অথচ তার তীব্রতারও তাকে স্পর্শ করে না।
কি অদ্ভুত ভাব, এই শীত এই গরমকালে ইয়ে বানানো হচ্ছে, শরবত বানানো হচ্ছে, আমরা দেখি দই দিয়েছে তারপরে চিনি দিয়ে ঘট ঘট করে গুলে দিচ্ছে, তা কিন্তু না, আমি দেখে হতবাক। আমি 2 বছর মন্দিরে ট্রেনিং সেন্টার থেকে যেতাম তামাক শাস দিয়ে, সেই সময় দুপুরবেলা ওরা এই দইয়ের ঘোল বানাতো, একটা কাপড়ের ভেতরে খুব স্বচ্ছ কাপড়ের মধ্যে দই আর চিনি দিয়ে ওইটাকে খালি এরকম কষতে থাকতো, ওই দইয়ের সঙ্গে চিনির ঘর্ষণ, চিনিটা যাতে ভালো ঘষে সেখানে বাটা চিনি ব্যবহার করা হতো, ওই দই আর চিনির ঘর্ষণে আস্তে আস্তে যে নির্যাসটা বেরোতো ওটা মিষ্টি। তারপরে ওটাকে ভালো করে নাড়িয়ে ডিপ ফ্রিজে রাখা হতো, ঠাকুরকে খেতে দেওয়া হতো, তাতে এতটুকু দইয়ের যে শর্টর সেগুলো থাকতো না, যেমন 1 নম্বর, 2 নম্বর হচ্ছে ওটা এত মিষ্টি হতো তাতে কোথাও চিনি খুঁজে পাওয়া যেত না। ডাব কেটে, ডাবের মুখটা কেটে তার মধ্যে চিনি দিয়ে ওই মুখটাকে একটুখানি ফাঁক করে ফ্রিজের মধ্যে রেখে দেওয়া হতো, যাতে ঠাকুর যখন বিকেলবেলা খাবেন ঠান্ডা ঠান্ডা ডাবের জল খেতে পারবেন। আমরা তো ঠ্যাক করে ডাব কেটে বসিয়ে দিই, এই দেখুন চিন্তা ভাবনার ফারাক। এই হচ্ছে তত্ত্বান্বেষী, যে নানা ভাব নিয়ে আমরা সাধন করি, সেই রকম একটি ভাবকে অঙ্গীভূত করে তিনি এগিয়ে চলেছেন। বলছেন, মনোমত গোবিন্দের গোবিন্দ প্রেমী, ঈশ্বরের প্রেমে আবদ্ধ না হলে কিন্তু এগিয়ে যাওয়া যায় না, ভগবানকে ভালোবাসতে হয়, তিনি আমার প্রেমিক, এই বোধটা আমাদের থাকা খুব জরুরি। আমরা খেঁদা বোধা পচা কতজনকে ভালোবাসি, কিন্তু ভগবানকে ভালোবাসলে খেঁদা বোধা পচার চেয়েও বেশি লাভ হবে, এটা আমরা কখনো অন্তরে অন্তরে অনুভব করতে পারি না। সেই কারণে আমাদের ভালোবাসা ওই খেঁদা বোধা পচারই থাকে, তারপরে কিছু বছর বাদে যখন ডান্ডা জোটে তখন বোঝা যায় যে খেঁদা বোধা পচা ভালো ছিল না। এই ভালোবাসাটা এরকম হওয়া দরকার। তাই ইসলামীয় ধর্ম করিয়া গ্রহণ, নিভৃতে নির্জনে করে তাহার সাধন। হিন্দু লোক ইসলাম ধর্মে কনভার্টেড হলেন, তাই নিভৃতে নির্জনে তিনি সাধন ভজন করছেন। যে দুটো দিক আছে, এক হচ্ছে লোকচক্ষুর বাইরে যাওয়া, যাতে লোকে তাকে না জানতে পারে, আর নিভৃতে ভগবানকে নিভৃতে ডাকতে হয়। আপনি যখন আপনার প্রিয়জনের সঙ্গে কথা বলেন, হাটের মাঝখানে কথা বলেন, তা তো বলেন না, আলাদা করে নিয়ে গিয়ে তার কাছে নিয়ে গিয়ে তারপরে কথা বলেন, ঠিক সেই রকম নিভৃতে নির্জনে তার সঙ্গে কথা বলতে হয়। পুথিকার বলছেন, ঈশ্বরানুরাগী যারা তারা এক জাতি, হইলেও বিভিন্ন ধর্ম একই প্রকৃতি, হোক না যে কোনো ধর্ম, জানিহ নিশ্চয় ভক্তি অনুরাগ বিনে কিছু নাহি হয়, ভক্তি অনুরাগ যেন মহা ঝঞ্ঝাবাত, বিধি নিষেধের থেকে অনেক তফাত, কুলশীল অভিমান কোথা যায় উড়ে, থাকে মাত্র এক লক্ষ্য চক্ষের উপরে, সরল বিশ্বাস সহ ভাবিয়া উপায়, যদ্যপি কখনো কেহ ধর্মান্তরে যায়, তাহাতে তাহার নাই হয় কোনো ক্ষতি, বরঞ্চ চরমে করে পরম উন্নতি, দৈবের ঘটনা কিবা দক্ষিণ শহরে, উপনীত শ্রী গোবিন্দ পুরীর ভিতরে। বলছেন, ঈশ্বর ভক্ত যারা তারা সব এক জাতি, এক জাতের লোক হয়ে থাকে। আপনারা দেখুন, খুব ভালো করে লক্ষ্য করে দেখুন, এইখানে আপনারা যারা উপস্থিত হয়েছেন সবাই যে এক পরিবার থেকে এসছেন তা কিন্তু নয়, প্রত্যেকে আলাদা আলাদা পরিবার, অথচ আপনারা কত রকম কত নামে ডাকেন, কেউ মমতা দেবী বলছেন, কেউ মমতা পিসি বলছেন, কেউ মমতা কাকিমা বলছেন, নানা রকম নামে একই মানুষকে সম্বোধন করছেন, কিন্তু আপনারা সবাই জানেন যে আপনারা সব সেই শ্রীরামকৃষ্ণ ঈশ্বরের ভালোবাসায় বদ্ধ হয়ে আছেন। তাই বলছেন, হোক না যে কোনো ধর্ম, জানিহ নিশ্চয় ভক্তি অনুরাগ বিনে কিছু নাহি হয়, এই যে ধর্ম বিভিন্ন ধর্ম আছে সেগুলো সবই এক, কিন্তু আমাদের নিজেদের ধারণা যে আমার ধর্মটা শ্রেষ্ঠ, অন্য ধর্মের মানুষ শ্রেষ্ঠ নয়, তাতেই সমস্যা হয়ে থাকে। আমরা ছেলেবেলায় দেখেছি, যখন যে স্কুলে পড়তাম, যেহেতু খ্রিস্টান মিশনের স্কুলে পড়তাম, সেখানে আমাদের স্কুলে খ্রিস্টান ছেলেরাও ছিল, মুসলিম ছেলেরা ছিল, হিন্দু ছেলেরা তো ছিল, শিখও ছিল। এই আমাদের কেএল সাইগালের নাতি আমাদের ক্লাসমেট ছিল, পড়তো আমাদের সঙ্গে, সে তাদের প্রত্যেকে প্রত্যেকের ধর্ম মত, এই যে যখন এই রমজান মাসের আগে ওরা সেই ইয়ে করতে থাকে, উপবাস করে, সেই সময় আমাদের বন্ধুদের জন্য আমাদের ভীষণ কষ্ট হতে থাকলো। আমরা সকলে আমাদের সঙ্গে করে, অনেকেই সঙ্গে করে বাড়ি থেকে চেয়ে গোটা ফল নিয়ে আসতাম, স্কুল থেকে তাদের ইফতারের ব্যবস্থা করা হতো, কিন্তু ওই দুপুরবেলা বা স্কুল ছেড়ে যাওয়ার সময় সেই ফলটা তাকে উপহার দিয়ে যেতাম, আজকে যখন ইফতারি হবে তখন এটা তুমি খাবে। এই যে সবার ধর্মের প্রতি আমাদের ভালোবাসা,
এটা যতক্ষণ না পর্যন্ত নিজের ধর্মটা শ্রেষ্ঠ আর বাকিগুলো নাকুচু করার মতো এই ভাবনা চিন্তা আমাদের হয় ততক্ষণ পর্যন্ত এটা সহজ। পুঁথিকার বলছেন যে এই কারণেই কেউ যদি এক ধর্ম থেকে আরেক ধর্মে ধর্মের তত্ত্ব জানবার জন্য যায় তাহলে তার ধর্মান্তরে কোনো সমস্যা হয় না। এহেন গোবিন্দ রায় একসময় দক্ষিণেশ্বরে এসে উপস্থিত হলেন। আনন্দের সীমা নাহি দেখি রম্য স্থান, দেবালয়ে সাধুশালা ফুলেরও বাগান, নিরজন পঞ্চবটী ভাগীরথী কুল, একত্রিত যাবতীয় সাধনানুকূল, ভিক্ষান্ন সহজ সাধ্য রানীর ভাণ্ডারে, সর্বধর্মপন্থী পায়ে সমান আদরে, গোবিন্দ করিল থানা দেখি মনমত, আপনার কর্মে রহে নিরন্তর, চুম্বকের সঙ্গে যেন সম্বন্ধ লোহার, সরল বিশ্বাসে তেন ঠাকুর আমার, সরলতা বিশ্বাস প্রিয় প্রভু রায়, আপনি হাজির নিজে গোবিন্দ যেথায়। আমরা এত টিকটিক করি কিন্তু তখনকার দিনের কথা ভাবুন, রানী রাসমণি ব্যবস্থা রেখেছিলেন যে সব ধর্মমত সব পথের মানুষজন সেখানে ভিক্ষা পাবে, তাদের সামান্যতম কোনো রকম অন্যরকম আচরণ করা হবে না। আমাদের যেহেতু ধর্মমতের পথে এসে আমাদের অন্যরকম ভাবনা চিন্তা থাকে, আমরা বসে থাকি মন্দিরে কিন্তু আমাদের মন থাকে অন্যদিকে অন্য কাজে, আমরা কিছুতেই খানিকের জন্য সেই কাজ থেকে নিজেদের বিরত করতে পারি না, সেই কারণে আমাদের নানা রকম সমস্যা হয়। অত বছর আগে নিরক্ষরা রানী রাসমণি তিনি ব্যবস্থা করেছিলেন যে যে কোনো ধর্মের মানুষ আসুক না কেন তারা এখানে তিন দিন থাকতে পারবেন, তারা ভিক্ষা পাবেন। গোবিন্দ রায় এলেন, তিনি যে জাতিতে ধর্মে ইসলাম মুসলিম হয়ে গেছেন তাতে কিন্তু তার কোনো সমস্যা হলো না, হিন্দু মন্দির থেকে তিনি কাঠ পেলেন, সিধা পেলেন, বাসনপত্র পেলেন, তিনি রান্না করে খেতে থাকলেন এবং এই মনোমত স্থানে মন দিয়ে সাধন ভজন করতে থাকলেন। চুম্বক যেরকম লোহাকে আকর্ষণ করে ঠিক সেই রকম এই গোবিন্দ রায়কেও, গোবিন্দ রায়ের প্রতি শ্রীরামকৃষ্ণ আকর্ষণ বোধ করলেন। গোবিন্দ রায়কে শ্রীরামকৃষ্ণ চেনেন না কিন্তু গোবিন্দ রায়কে দেখে তার এই সাধন ভজন দেখে তার প্রতি ধীরে ধীরে আকৃষ্ট হলেন। দুজনের ভেতরে বেসিক কমন ফ্যাক্টর ছিল সরলতা, দুজনেই সরলভাবে ঈশ্বরকে খুঁজছেন। ঠাকুরের প্রার্থনাগুলো কি সুন্দর শুনবেন, বলছেন না মা তুই রামপ্রসাদকে দেখা দিলি, কমলাকান্তকে দেখা দিলি, আমায় দেখা দিবি নে, কি সুন্দর কথা। ছোট ছেলে যেরকম বলে তুমি বড়দাকে বড় খাবার দিলে, বড় পিঠেটা দিলে, মেজদাকেও ছোট পিঠেটা দিলে, আমাকে দেবে না, ঠিক যেরকম ছোট ছেলে যেরকম মায়ের কাছে প্রার্থনা করে ঠিক সেরকমভাবে প্রার্থনা করছেন। এই সরল আর উদার না হলে ধর্মপথে যাওয়াটা খুব কঠিন। আমরা ধর্মপথে যাই বটে কিন্তু আমাদের সরলতা উদারতা এগুলো সেইভাবে বিকশিত হয় না। যত সাধন ভজন করতে থাকবো আমরা তত আমাদের ভেতরে সরলতা আর উদারতা বিকশিত হবে। আমরা যত উদার হব তত অন্যের ব্যথা অন্যের কষ্ট হৃদয় দিয়ে অনুভব করতে পারবো। আপনারা রঙ্গনাথানন্দজি মহারাজ আমাদের ত্রয়োদশ প্রেসিডেন্টের কথা শুনেছেন, তিনি একটা কথা বলতেন যে তুমি যে আধ্যাত্মিকভাবে উন্নত হচ্ছ কেমন করে বুঝবে, বলছেন আধ্যাত্মিকভাবে উন্নত হচ্ছ বুঝবে এইভাবে যে তুমি অন্যের ব্যথা অনুভব করতে পারছো কিনা। আমরা বেশিরভাগ ক্ষেত্রে অন্যের ব্যথা অন্তর দিয়ে অনুভব করতে পারি না, সেই কারণে আমাদের নানা রকমের সমস্যা হয়। দুজনে এক জায়গায় এসে গেছেন, কি হলো, পুঁথিকার লিখছেন, প্রেমিত গোবিন্দ দেখি পরম আনন্দ, আলাপনে আলোচনা ধর্মেরও প্রবন্ধ, ঠাকুর করেন চিন্তা আপনার মনে, ইসলামীয় পথ এক পথেরও বিধানে, ভাবেশ্বরী লীলাময়ী এই পথ দিয়ে, দেন কত সাধকের বাঞ্ছা পুরাইয়ে, মায়ের শ্রীপদ পদ্ম লাভ এই পথে, কিরূপে কেমনে হয় মানুষ দেখিতে, এত বলি গোবিন্দকে দীক্ষা গুরু করি, সাধনা করেন প্রভু ধর্মবিধি ধরি। গোবিন্দ রায়ের সঙ্গে তিনি দিনের পর দিন বার্তালাপ করতে থাকলেন, তিনি সাধন ভজন সম্পর্কে কি ভাবেন সেই ভাবনা, এই ভাবনা চলতে থাকলো দুজনের মধ্যে বার্তালাপ করতে থাকলেন। একটা সময় তার মনে হতে থাকলো ভাব রাজ্যে রাজেশ্বরী তিনি নিশ্চয়ই এই পথ দিয়ে মানুষকে ঈশ্বরের পথে নিয়ে যান, তাহলে আমিও যদি এই ইসলামীয় পথ, আমি তো সব পথে সাধন করে দেখলাম, এবার ইসলামীয় পথে সাধন ভজন করে দেখব। এবং সেই মতো তিনি ইসলামীয় পথে সাধন ভজন করার জন্য
গোবিন্দ রায়ের কাছে মন্ত্র দীক্ষা নিলেন, ইসলামীয় ভাবে সাধন ভজন করবেন বলে। পুথিকার বলছেন, একমাত্র আল্লাহ মন্ত্র অহরাত্র জপে, গমনা না হয় মার মন্দির তরফে, দেব কি দেবীর নাম ফুটে না বদনে, বাহিরে বাহিরে বসি এখানে ওখানে, পরিধানে ধুতি নাই কাঁচা আটা তায়, হাব ভাব কথাবার্তা যবনের প্রায়, যবন রন্ধন ক্রাণ আস্বাদনে স্বাদ, মথুর দেখিল একই হইল পরমাদ। বলছেন সারাদিন তিনি আল্লাহ মন্ত্র জপ করছেন, আর অন্য কোনো মন্ত্র যে সত্য এটা তার মনেও হচ্ছে না, তিনি একবারে গভীরভাবে সেই আল্লাহ মন্ত্র জপ করে চলেছেন। মন্দিরের দিকে ফিরেও তাকান না, কারণ মন্দির তার এত আকর্ষণের বস্তু ছিল, সেই মন্দিরের দিকে ফিরেও তাকাতেন না। শ্রীরামকৃষ্ণের কাছে এটা হচ্ছে সবচেয়ে শেখার মতো জিনিস, যখন যেভাবে সাধন করছেন তখন তখন সেই ভাবের সাগরে তিনি ডুবে গিয়েছেন, এবং ভাবের সাগরে তিনি ডুবে গিয়ে আর জগতের অন্য কোনো কিছু তার কাছে সত্য বলে প্রতিভাত হচ্ছে না। বলছেন মন্দিরের বাইরে বাইরে বিভিন্ন জায়গায় বসে তিনি সাধন ভজন করছেন, এমনকি আগে যে কাঁচা দিয়ে ধুতি পরতেন সেটাও খুলে ফেলেছেন, লুঙ্গির মতো করে ধুতি পরে আছেন। শুধু তাই নয়, যেখানে এই নানা রকম রসুন পেঁয়াজ দিয়ে রান্না করা হচ্ছে সেইখানকার ঘ্রাণ নিতে তিনি যেতেন, যাতে রসুন পেঁয়াজের ইসলামীয় ভাবের এই ঘ্রাণ নিয়ে তিনি খাচ্ছেন না, কিন্তু সেই ঘ্রাণটা নিয়ে চেষ্টা করছেন। শ্রীরামকৃষ্ণের কাছে যেটা সত্য অন্যের কাছে সেটা ভীষণ রকমের কষ্ট, মথুরানাথ তাকে সকলকে নিয়ে থাকতে হয়, শ্রীরামকৃষ্ণের এই আচরণ তাকে খুব তার কাছে একটা প্রমাদের মতো মনে হলো। তিনি ভাবলেন একই বাবা এ আবার নতুন কি কাণ্ড শুরু করলেন। পুথিকার দিচ্ছেন, নানা মতে প্রভুরে বুঝান সঙ্গপনে, যবনের রান্না বাবা খাইবে কেমনে, শ্রীপ্রভু বলেন রান্না খানা রাঁধিবে যখন, শানকি বদনালয়ে করিব ভক্ষণ, পেঁয়াজ রসুন গন্ধ ছাড়িবে খানায়, পাইব এমন গন্ধ তৃপ্তি হবে তায়, পুনশ্চয়ে প্রভু দেবে বুঝাইয়া কন, ব্রাহ্মণে যদ্যপি করে সেরূপ রন্ধন, তাহাতে না হবে কোনো ক্ষতি আপনার, ভালো বলি প্রভু দেব করিলা শিকার, তখনই আনয় এক পাচক ব্রাহ্মণ, যাবনিক সুপকর্মে বিজ্ঞ বিলক্ষণ, তফতে দেখেন রান্না প্রভু ভগবান, হিন্দু মতে পাচকের ধুতি পরিধান, মতুরে ডাকায় প্রভু কন অন্তরালে, ব্রাহ্মণে বল হতেন যেন কাঁধ রাধে কাছা খুলে, প্রভুর সাধনা শিক্ষা বুঝা কেন ভার, বিশেষিয়া বলিবারে কি শক্তি আমার, যতবার অবতারে ভিন্ন ভিন্ন যুগে, হইলেন ভগবান এবারের আগে, প্রতিবারে ভাব কর্ম একই রকম, রামকৃষ্ণ অবতারে সব বৈলক্ষণ। তিনি বললেন আমি ওই রকম রান্না করা খাবার খাবো, আমাকে ওই রকম রান্না করা খাবারই খেতে দিতে হবে, আর যবন মুসলমান এসে রান্না করবে। মথুর তো একবারে প্রমাদ গুনলেন, তিনি বললেন কি করে কি হবে, বললেন বাবা ওই রকমই রান্না করে দেবে, যদি বামুন পাচক নিয়ে আসে তাহলে হবে? ঠাকুর বললেন হ্যাঁ হবে। তিনি বলছেন তিনি ওই যে মুসলমানরা যেরকম শান্তিতে খান সেরকম তাতে খাবেন, একেবারে সমস্ত ভাবটা তার শ্রীরামকৃষ্ণের ভাবে ভাবিত হয়ে থাকবেন। তিনি দেখছেন একদিন ওই রকম মথুর একজন হিন্দু পাচক নিয়ে এসছেন যে মুসলমান মতে রান্না করে দিচ্ছেন, কিন্তু কাঁচা দিয়ে রান্না করছেন, ঠাকুরের সবটুকু পারফেকশন চাই, তাই তিনি বলছেন ওকে বলো কাঁচাটা খুলে রান্না করতে, কাঁচা খুলে যদি রান্না না করে তাহলে ওর ভেতরে ঠিক ওই ভাবটা আসবে না। অতএব তার এই রকম অবস্থা হলো। পুথিকার লিখছেন, প্রভুর সাধনা শিক্ষা বুঝা কেন ভার, বিশেষিয়া বলিবার কি শক্তি আমার, যতবার অবতার ভিন্ন ভিন্ন যুগে, হইলেন ভগবান এবারের আগে, প্রতিবারে ভাব কর্ম একই রকম, রামকৃষ্ণ অবতারে সব বৈলক্ষণ। বলছেন বিগত বিগত অবতার যারা এসেছেন তার একটা ধারা বজায় করে চলেছেন, একটা তাদের এজেন্ডা ছিল, রামচন্দ্র এসেছেন রাবণ নিধন করতেন, শ্রীকৃষ্ণ এসেছেন কংস নিধন করতেন, এই গীতা প্রচার গীতা ব্যাখ্যা করার জন্য তার কুরুক্ষেত্র যুদ্ধের প্রয়োজন ছিল, সব একটা যেন একটা প্যাটার্ন ধরে এসছেন। শ্রীরামকৃষ্ণের কোনোটাই প্যাটার্ন ধরে আসেনি, সেই ছেলেবেলা থেকে যদি আজ অব্দি শুরু করি দেখবেন এই রামকৃষ্ণ এরা সবাই গুরুগৃহে গেছেন, সাধন ভজন করেছেন, পড়াশোনা করেছেন, শ্রীরামকৃষ্ণের গুরুগৃহে যাওয়াতে ভীষণ রকমের একবারে অনীহা,
কিছুতেই গুরু গৃহে যাবেন না। সেখানে গিয়ে নাচ গান শুরু করে দিলেন, ছেলে পুলেদের নিয়ে নাচ গান শুরু করে দিলেন, যাত্রা করছেন, সবার ভেতরে ভাবের বিকাশ করার চেষ্টা করছেন, একবারে সম্পূর্ণ বৈলক্ষণ। পরবর্তীকালে দেখছেন এরা শ্রীকৃষ্ণ তিনি তার সঙ্গীদের নিয়ে তারা ইয়ে করতেন, বিহার করতে যেতেন, ইনিও বিহার করতে যাচ্ছেন, কিন্তু তার স্টাইলটা অন্য। সকলকে নানা রকমের নাটকের অভিনয় করাচ্ছে, শেখাচ্ছেন সকলকে দিয়ে, অভিনয় করে দিয়ে সেই চরিত্রের ভেতরে যে নীতি বাক্যগুলো সেগুলো তাদের চরিত্রের অঙ্গ করে দিচ্ছেন। যে হনুমান ভাবে সাধন করছেন, হনুমান ভাবে অভিনয় করছেন, তার ভেতরে সেই বিরক্ত ভাবটিকে একটু একটু করে সঞ্চারিত করছেন, একেবারে স্টাইলটা আলাদা। যখন তিনি দক্ষিণেশ্বরে পুজো করতে এলেন, যখন তাকে স্ট্রেট ওয়ে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হলো, কিছুতেই তিনি স্ট্রেট ওয়ে অ্যাপয়েন্টমেন্ট নিলেন না। তারপরে বললেন যখন হৃদয়রামকেও দেওয়া হবে, তখন তিনি সাজাতে শুরু করলেন। আমরা সবাই পুজো করবার সময় কীরকমভাবে আমাদের দেখাবে ভালো সেইটার চেষ্টা করে থাকি। আমাদের বেলঘরিয়া স্টুডেন্টস হোমের ছেলেদের নিয়ে আমার দারুণ রকমের মজা হতো। কাউকে বলা হয়েছে আড়াই পা সরে গিয়ে আরতি করতে, সে আড়াই পা সরে গিয়ে দেওয়ালের দিকে তাকিয়ে দেওয়ালকে আরতি করতে, ঠাকুর ডান দিকে পড়ে আছে। তারপরে যেদিন দেখতাম সন্ধ্যা আরতি থাকতো, একটা লাল পেড়ে যে উত্তরীয়টা আছে সেটাকে ঠিকঠাক করে টিপটপ করে পরে আসতো, যাকে তাকে দেখলে ভালো দেখায়। আর এখানে তার সম্পূর্ণ উল্টোটা, তিনি জগন্মাতাকে এমনভাবে সাজাতে শুরু করলেন, জগন্মাতাকে এমনভাবে ফুল কাপড় চোপড় দিয়ে সাজালেন, লোকে জগন্মাতার দেখার আকর্ষণে, ভবতারিণী দেখার আকর্ষণে দক্ষিণেশ্বরে আসা শুরু করলেন। সমস্ত রকমভাবে সাধন করলেন, বারোটি বছর নিঃশব্দে নীরবে, মানুষের অবহেলা, মানুষের সমালোচনা, মানুষের ছিচিক্কার, মানুষের ধিক্কার সমস্ত কিছু সম্বল করে নিঃশব্দে তিনি সাধন ভজন করে গেলেন। আমাদের যদি এরকম হতো, আমরা সেই সাধন ভজন করাই কবে ছেড়ে দিতাম। এই যে আপনারা যে এখানে আসেন, বাড়ির লোকেদের এই যে পিনিং কথা, এগুলো তো শুনতেই হয়, এই চললেন সব কাজকর্ম ছেড়ে ওখানে গিয়ে সাধুদের ভ্যাট ভ্যাটারি শুনতে চললেন, এগুলো আপনাদের শুনতেই হয়। কিন্তু শ্রীরামকৃষ্ণদেব কন্টিনিউয়াসলি বারো বছর, তাকে লোকে পাগল বলছে। যখন তিনি সাধন ভজন করে অবতার হিসেবে স্বীকৃতি পেলেন, সবাই যখন হইচই করছেন, তখন উনি বলছেন যাক বাবা বাঁচা গেল, আমার মাথাটা খারাপ হয়নি, আমি সুস্থ আছি, আমার মাথাটা খারাপ হয়নি। সবাই অবাক হয়ে যাচ্ছেন, এক অন্য ধরনের মানুষ। পুথিকার বলছেন যে এই রকম তিনি হলেন সম্পূর্ণ রকমের অন্যক্ষণ, বৈলক্ষণ, জগতের সমস্ত কিছুর ভেতরে বৈলক্ষণ। আমরা শেষ করব এইভাবে, যাবতীয় জাগতিক বর্ণের মেলানি, একা দিন কর করে সকলের খনি, যে বরণ দিনেশ কিরণে নাহি মিলে, সে যে বরণ নামে সত্তা নাই কোনো কালে, সেই মতো প্রভু দেব, সেই মতো বুঝো প্রভু দেব অবতার, অদ্যপিত যত রূপ সবারও আধার, সব বর্ণ সব রূপ সমভাবে বাহে, এক রূপে বহু রূপে শ্রী প্রভুর দেহে, যে বা হিন্দু শিরোমণি ধর্ম যার প্রাণ, সে দেখে প্রভুরে তার হরি ভগবান, কেহ বা পুরুষ দেখে কেহ বা প্রকৃতি, বিভিন্ন বিভিন্ন ভাবে বিভিন্ন মূর্তি, ধর্মান্তরে মুসলমান দেখে আলাহিদা, মহান পুরুষ তার ত্রাতা পাতা খোতা, ভিন্ন ধর্ম অবলম্বী খ্রিস্টান যবন, দয়াময় সেই যিশু করে দর্শন, পশ্চাৎ পাইবে পূর্ণ পরিচয় তার, একাধারে প্রভু সর্বরূপেরও আধার। বলছেন শ্রীরামকৃষ্ণের ভেতরে সবকটি ভাব সমানভাবে প্রকাশিত হয়। বলছেন সূর্য সকালবেলা উঠেছে, সকালের সূর্য তার একরকমের রূপ, দুপুরের সূর্য তার আরেক রকমের রূপ, সন্ধ্যার সূর্য তার আরেক রকমের রূপ, কিন্তু সূর্য যখন অস্ত গেল, সেই অস্তগামী সূর্যের পরের যে কী রূপ সেটা সূর্য দেখাতে পারে না। সূর্য কখনো রাত্রির সৌন্দর্য প্রকাশ করতে পারে না, তার জন্য চাঁদের দরকার হয়। আমাদেরও ঠিক সব ভাবটি প্রকাশ সবাই করতে পারে না, তাই আলাদা আলাদা মানুষের প্রয়োজন হয়। বলছেন শ্রীরামকৃষ্ণ এমন ভাবের খনি, তাকে আলাদা আলাদা কিছু দেখাতে হয় না, সবকটি ভাব তার কাছে সমানভাবে প্রকাশিত হয়। সেই কারণে বলছেন ভিন্ন ভিন্ন ধর্মদর্শী তারা এসে শ্রীরামকৃষ্ণের কাছে তাদের মনের ভাবের মতো শ্রীরামকৃষ্ণকে ভাবতেন। হিন্দু ধর্মশিরোমণি তার দেখে মনে হতো এর মতো বড় হিন্দু আর কেউ নেই।
অন্যান্য ধর্মের মতে যারা আসতেন তারা তাকে তাই ভাবতেন। বৈষ্ণবরা ভাবতেন শ্রীরামকৃষ্ণের মতো এরকম পরম বৈষ্ণব দেখা যাবে না, শাক্তরা আসতেন তার মতো পরম শক্তিমান ভাবা যায় না। আবার এখন মুসলমানরা আসছেন তারাও তাকে আল্লাহ বলে স্বীকার করছেন। শ্রীরামকৃষ্ণের মহাপ্রয়াণের আগে এক খ্রিস্টান সাধক এসেছিলেন শ্রীরামকৃষ্ণের কাছে, তার মনে হয়েছিল শ্রীরামকৃষ্ণের মধ্যে দিয়ে সেই পরমপিতা যিশুর প্রকাশ আছে। এইভাবে নানা ভাব তার ভেতরে আছে, যে ভাব দিয়ে তাকে দেখবে তার কাছে তিনি প্রকাশিত হচ্ছে। সেই শ্রীরামকৃষ্ণের গল্প আছে, একটি ধোপার কাছে একটি রঙের গামলা আছে, যে কাপড় যে রঙে ছোপাতে চায় সেই রঙের গামলায় ডুবিয়ে দিলে সেই রঙে হয়। কারুর কারুর লাল চাই, কারুর সবুজ চাই, কারুর নীল চাই, কারুর হলুদ চাই, সেই একই রঙে সেই কাপড় ছুপিয়ে দিতে সেই রঙের সেই জলে সে একই জলে ডুবিয়ে দিলে সেই রঙের কাপড় হতো। একজন ভারী শেয়ানা ছিল, সে এসে বলল যে তুমি যে রঙে নিজেকে রাঙিয়েছ আমাকেও সেই রঙে রাঙিয়ে দিতে হবে। আমরা আজকে শেষ করবো এই ভাবনাটা দিয়ে। শ্রীরামকৃষ্ণ সব দিকের পারদর্শী, হিন্দুরা তাকে হিন্দু বলেছেন, বৈষ্ণবরা তাকে বৈষ্ণব বলেছেন, শাক্তরা তাকে শাক্ত বলেছেন, খ্রিস্টানরা তাকে খ্রিস্টান বলেছেন, যারা অন্য ধর্ম অন্য ভাবে তারা তাকে তাই বলেছেন। কিন্তু আমাদের জানা দরকার যে রঙে তিনি তার নিজেকে রাঙিয়েছেন আমরা যেন সেই রঙে নিজেদের রাঙিয়ে নিতে পারি, তবেই শ্রীরামকৃষ্ণ আলোচনা সত্য। আমরা যদি সেই একই রঙে থাকি তাহলে কিন্তু হবে না। শ্রীরামকৃষ্ণ সেই যে অলিক রঙে নিজেকে রাঙিয়েছিলেন, শ্রীরামকৃষ্ণের সন্তান বা শ্রীরামকৃষ্ণকে নিয়ে যারা চর্চা করেন তারাও যেন সেই অলিক রঙে নিজেদের লাগিয়ে নিতে পারেন। যে রঙের বর্ণ কোনো জায়গায় দেখা যাবে না, যে বর্ণ হবে ইউনিক। সেই কারণে স্বামীজি বলছেন যে আমাদের গুরু যিনি ছিলেন তিনি অরিজিনাল, সে অরিজিনাল হতে হবে, কারুর দেখা দেখি নয়। আপনার নিজের ভাব নিজের মতো করে প্রকাশ করুন, কিন্তু সেই ভাব যেন কখনো কারুর ক্ষতি না করতে পারে, আপনাকে নিত্য সমৃদ্ধ করতে পারে, নিত্যকে নিত্য আপনি যে অবস্থায় আছেন তার থেকে উত্তরণের পথে আপনাকে নিয়ে যেতে পারে। আজ এই পর্যন্ত, শ্রী ভগবানের কৃপা হলে আগামী অংশ আগামী মাসের শেষ শনিবার দিন আপনাদের সঙ্গে আলোচনা হবে। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ সবার চরণ রেণু মাগে অধম, ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।